রিইনকার্নেশন বা পুনর্জন্ম হলো আকর্ষণীয় এবং রহস্যময় একটি বিষয়। আগের জন্মের কথা মনে রাখা বা পুনর্জন্ম নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন ধারণা আছে। পুনর্জন্ম সত্যি না কাল্পনিক, এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। রিসেন্টলি এই বিষয়টি পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীদের কাছে ইন্টারেস্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক নতুন তথ্য পাওয়া গেছে। এমন অনেক মানুষের সন্ধান পাওয়া গেছে যারা বলেন যে তাদের আগের জন্মের কথা মনে আছে। এদের মধ্যে 99% হলো বাচ্চারা, যাদের বয়স 3 থেকে 5 বছরের মধ্যে। বিজ্ঞানীদের মতে এই বয়সেই বাচ্চাদের আগের জন্মের কথা মনে পড়ে। এইসব বাচ্চাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা গেছে যে তারা সম্পূর্ণ সত্যি বলছে। কিন্তু আগের জন্মের স্মৃতি তাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। তাই আজ এই পর্বে আমরা কথা বলবো এমন 5 জন বাচ্চার ব্যাপারে যাদের আগের জন্মের কথা মনে আছে। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিডস টু নো। ড্যানিয়েল জুরি 1968 সালের একটি রৌদ্র ঝলমল দিনে রাশিদ খাদিজ নামের একজন মেকানিক তার বন্ধু ইব্রাহিমের সাথে গাড়িতে করে বেইরুটের মিলিটারি বিচে যাচ্ছিলেন। রাশিদ অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিলেন এবং বাঁক নেওয়ার সময় তার গাড়ির কন্ট্রোল হারায় এবং গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনার 1 বছর পর ড্যানিয়েল জুরির জন্ম হয়। ড্যানিয়েলের মুখ দিয়ে যে শব্দটি প্রথম বের হয় তা হলো ইব্রাহিম। বয়স বাড়ার সাথে সাথে সে বাড়ি যাওয়ার কথা বলতে শুরু করে। 2 বছর বয়সে সে বলে যে এরা তার আসল বাবা মা নয়, তার আসল বাবা মারা গেছে। তার আসল বাবার নাম হলো নাইম। খোঁজ নিয়ে দেখা গেছে রাশিদ খাদিজের বাবার নামও ছিল নাইম। ড্যানিয়েলের বাবা মা তার কথা মতো তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাশিদ খাদিজের বোনকেও সে চিনতে পারে। এখনও সে ইব্রাহিমকে খুঁজে চলেছে। সারা জীবন সে গাড়ি চালাতে এবং চড়তে ভয় পেত। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ড্যানিয়েলই হলো রাশিদ খাদিজের পুনর্জন্ম। জেমস লেনিঞ্জার। জেমস হলো লুইজিয়ানার একটি বালক। জেমসের জন্ম হয় 1998 সালে। তার বয়স যখন মাত্র 2 বছর সে বারবার এরোপ্লেন ক্র্যাশ বা বিমান দুর্ঘটনার স্বপ্ন দেখত এবং রোজই ঘুমের মধ্যে আর্তনাদ করে উঠত। সে ঘুমের মধ্যে দেখত যে সে একটি যুদ্ধবিমান চালাচ্ছে এবং সেটিতে আগুন লেগে গেছে এবং একটি আইল্যান্ডে তার বিমান দুর্ঘটনায় সে মারা যায়। সে বলে যে সে একজন পাইলট ছিল World War II এর সময়কালীন এবং আইও জিমা নামের একটি দ্বীপের উপর দিয়ে যাওয়ার সময় শত্রুদের বিমানের আক্রমণে তার দুর্ঘটনায় মৃত্যু হয়। জেমসের আগের জন্মের কথা স্পষ্ট মনে ছিল। উদাহরণস্বরূপ যখন তার মা তাকে একটি খেলনা যুদ্ধবিমান দেখিয়ে বলে যে এটা মিসাইল, তখন সে বলে না, এটা মিসাইল নয়, এটা একটা ড্রপ ট্যাঙ্ক। এছাড়া যখন সে এবং তার মা বাবা World War II এর একটি ডকুমেন্টারি দেখছিল তখন সে সবকটি যুদ্ধবিমানের নাম এবং মডেল নাম্বার বলে দিতে পারছিল। তা দেখে তার মা বাবা খুবই অবাক হন। জেমস বলে যে আগের জন্মে তার নাম ছিল জেমস এবং যে বিমানটি সে চালাচ্ছিল সেটির নাম ছিল নাটোমা এবং সেটি একটি যুদ্ধবিমান ছিল। তার বাবা মা খোঁজ নিয়ে দেখে যে World War II-তে আইও জিমাতে একটি মাত্র যুদ্ধবিমান ক্র্যাশ করেছিল, সেটির নাম ছিল নাটোমা এবং যিনি পাইলট ছিলেন তার নাম ছিল লেফটেন্যান্ট জেমস হুইস্টন। জেমস যা কিছু বলেছিল তার সম্পূর্ণ সত্যি বলে প্রমাণিত হয়। আপনারাই ভাবুন একজন 2 বছরের বাচ্চার পক্ষে এসব মনে রাখা বা জানা কিভাবে সম্ভব যদি না তার আগের জন্মের কথা মনে থাকে। এ ব্যাপারে আপনাদের কি মতামত? আপনাদেরও কি আগের জন্ম বা পাস্ট লাইফের কথা মনে আছে? যদি আপনারা কোনোদিন স্বপ্নে দেখেন যে আপনি একজন ব্রিটিশ বা আমেরিকান এবং কঠিন কঠিন ইংরেজি বলছেন, তাহলে ঘাবড়াবেন না, কারণ এসে গেছে ইউ ডিকশনারি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ভাষার অর্থ জেনে নিতে পারবেন। এছাড়া যে কোনো কঠিন ওয়ার্ড না টাইপ করে স্ক্যান করে তার মানে সহজেই জেনে নিতে পারবেন। এছাড়া প্রতিদিন নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন।
তো জলদি প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ইনস্টল করে নিন। এছাড়া ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। চানাই চুমালাই ওয়াং। চানাই হলো থাইল্যান্ডের একটি বালক। তার বয়স যখন 3 বছর, সে তার মাকে বলে যে সে আগের জন্মে বুয়াকাই নামের একজন শিক্ষক ছিলেন এবং তাকে স্কুল থেকে সাইকেলে বাড়ি ফেরার সময় পিছন থেকে গুলি করা হয়। প্রথমে তার মা এবং বাড়ির কেউই তা বিশ্বাস করেনি, কিন্তু সে বারবার একটি গ্রামের নাম করতে থাকে এবং সেখানে যাওয়ার জন্য জেদ করে। সে বলে যে সেখানে তার বাড়ি এবং সেখানে তার মা বাবা আছে, তাই এসব সত্যি কি না যাচাই করার জন্য তার ঠাকুমা তাকে ওই গ্রামে নিয়ে যায়। সেখানে গিয়ে চানাই তার ঠাকুমাকে একটি বাড়িতে নিয়ে যায় যেখানে দুজন বৃদ্ধ দম্পতি বসবাস করত। চানাই তাদের দেখা মাত্র চিনতে পারে এবং সব কথা খুলে বলে। তারা সবাই বুঝতে পারে যে চানাই হলো বুয়াকাই নামের ওই শিক্ষকের পুনর্জন্ম। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে চানাইয়ের মাথাতেও জন্মের সময় থেকে মাথার পিছনে এবং সামনে ক্ষতের দাগ আছে। রায়ান। রায়ান হলো মিডওয়েস্টের একটি বাচ্চা। তার বয়স যখন 4 বছর, সে রাতের বেলা ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। তার বয়স যখন 5 বছর, সে তার মাকে বলে যে সে আগের জন্মে অন্য একজন ব্যক্তি ছিল এবং ধীরে ধীরে তার আগের জন্মের সব কথা মনে পড়ছে এবং বারবার তার মায়ের কাছে হলিউডে নিয়ে যাওয়ার জন্য জেদ করতে থাকে। সে বারবার রিটা হেওয়ার্থ নামের একজন নায়িকার কথা বলতে থাকে। সে বলে যে সে হলিউডের ব্রডওয়ে প্রোডাকশনে যেত এবং হলিউডের এজেন্সিতে কাজ করত। এমনকি সে যে বাড়িতে থাকত সেখানের স্ট্রিটের নামও বলতে পারছিল, যার নাম ছিল রক স্ট্রিট। এসব শুনে তার মা বিশ্বাস করতে পারছিল না, তাই তার মা লোকাল একটি লাইব্রেরি থেকে হলিউডের একটি বই নিয়ে আসে এবং ওই বইটি পড়ার পর তিনি দেখেন যে তার ছেলের দেওয়া তথ্য হুবহু মিলে যাচ্ছে। এছাড়া হলিউডের পুরানো একটি মুভির ছবিতে তার ছেলে আঙুল দেখিয়ে বলে যে এটা আমি এবং আমার নাম ছিল মার্টি মার্টিন। তার মা সিদ্ধান্ত নেন যে তারা একজন সাইকিয়াট্রিস্ট বা মনোবিজ্ঞানীর সাহায্য নেবেন এবং একজন প্রসিদ্ধ সাইকিয়াট্রিস্টের কাছে যান। এর 2 সপ্তাহ পর তিনি কনফার্ম করেন যে সত্যি মার্টি মার্টিন নামের একজন ব্যক্তি ছিলেন এবং যে ছবিটি দেখে রায়ান ওই নামটি বলেছিল সেই মুভিটির নাম ছিল নাইট আফটার নাইট, যেখানে সে অ্যাক্টিংও করেছিল। পরবর্তী জীবনে একজন হলিউড এজেন্ট হিসেবে কাজ করেছিল এবং 1964 সালে তিনি মারা যান। রায়ানের তথ্য অনুযায়ী তার 3 জন বোন ছিল এবং সে বেভারলি হিলসের রক্স বাড়িতে থাকত। এই তথ্যটিও হুবহু মিলে যায়। ডক্টর জিম টাকারের রিটার্ন টু লাইফে রায়ান এবং রায়ানের মতো 2500টি বাচ্চার পুনর্জন্মের কথা উল্লেখ করা আছে। শান্তি দেবী। 1926 সালে দিল্লিতে শান্তি দেবীর জন্ম হয়। মাত্র 4 বছর বয়সে তার পূর্বজন্মের কথা মনে পড়ে। সে তার মা বাবাকে বলে যে তার আসল বাড়ি মথুরাতে এবং স্বামীর নাম কেদারনাথ। এছাড়া সে দিল্লির ভাষা না বলে অনেক সময় মথুরার ভাষায় কথা বলত। সে তার বন্ধুদের বলত যে সে বিবাহিত এবং একটি সন্তানের জন্ম দেওয়ার 10 দিন পর তার মৃত্যু হয়েছিল। তার স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়টি নিয়ে আগ্রহ দেখান এবং তিনি মথুরায় গিয়ে কেদারনাথের খোঁজ নেন। তিনি দেখেন যে মথুরায় বসবাসকারী কেদারনাথের স্ত্রী লুগড়ি দেবী 9 বছর আগে সত্যি সত্যি সন্তান জন্ম দেওয়ার 10 দিন পর মারা গিয়েছিলেন। কেদারনাথ ও তার ছেলেকে দিল্লিতে আনা হয়। শান্তিদেবী তাদের পরিচয় না জেনেও তার পূর্বজন্মের স্বামী কেদারনাথকে চিনতে পারে এবং কেদারনাথকে শান্তিদেবী তাদের জীবনের এমন কিছু ঘটনা বলে যা শুনে কেদারনাথেরও বিশ্বাস হয় যে শান্তিদেবী হলো তার স্বর্গীয় স্ত্রী। এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য মহাত্মা গান্ধী এক তদন্ত কমিটি নিযুক্ত করেন। মথুরায় শান্তিদেবীকে নিয়ে যাওয়া হয়। সেখানে সে তার ঘর এবং পরিবারের সকলকে চিনতে পারে। তদন্তকারী কমিটি জানায় যে এই শান্তিদেবী হল কেদারনাথের মৃত স্ত্রী লুগড়ি দেবী। আজকের দেখানো পূর্বজন্মের ঘটনাগুলির মধ্যে কোন ঘটনাটি আপনাকে অবাক করেছে? যদি এটির দ্বিতীয় পর্ব দেখতে চান
তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন।